আসসালামু আলাইকুম, আমি জহিরুল হক মামুন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সিএসএস লেকচার পর্ব 2 দেখার জন্য। গত পর্বে আমি আলোচনা করেছিলাম সিএসএস এর উপর, যে কীভাবে সিএসএস তৈরি করতে হয়, সিএসএস এর কাজ কি, তারপর সিএসএস করতে হলে আমাদের কয়টা ওয়ে আছে। সেখানে আমরা শিখেছিলাম ইন্টারনাল, এক্সটার্নাল এবং ইনলাইন। আজকে আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম এক্সটার্নাল সম্পর্কে, আজকে আমরা দ্বিতীয় ইন্টারনাল সম্পর্কে এখানে দেখার চেষ্টা করব। তো চলুন আমরা শুরু করা যাক। আমার প্রথমেই এডিটরটি ওপেন করতে হবে। আমরা যে ফ্রি এডিটরটি ইউজ করি নোটপ্যাড, তো নোটপ্যাডটি আমরা ওপেন করে নিচ্ছি। আমরা ব্রাউজ সার্চের এখানে নোটপ্যাড লিখে দিলে আমাদের এখানে নোটপ্যাডটি চলে আসবে। তো আমাদের সিএসএস করতে হলে আমাদের এইচটিএমএল স্ট্রাকচারটাকে তৈরি করে নিতে হবে। তো আমরা এইচটিএমএল স্ট্রাকচারটা তৈরি করে নিচ্ছি। এইচটিএমএল ট্যাগ দিলাম এবং সেই ট্যাগটি কমপ্লিট করব। এই ট্যাগের ভিতরে আমরা হেড ইউজ করব। হেড ট্যাগ শুরু করেছি এবং হেড ট্যাগ শেষ করব। এরপর আমরা বডিটা তৈরি করে নিচ্ছি। বডি শুরু করেছি, শেষ করব। তবে এখানে একটা বিষয়, এইচটিএমএল শুরু করেছি ট্যাগটি এবং শেষ করে নিয়েছি সাথে সাথে, সেম হেড শুরু করেছি, হেডও শেষ করে নিয়েছি। হয়তো অনেকে আপনারা এভাবে করতে পারেন, এইচটিএমএল করে তারপর হেড করে তারপর বডি করে তারপর এইচটিএমএল শেষ করতে পারেন, বা হেড শেষ করে তারপর হেড শুরু করেছেন, এর ভিতরে আরও থাকলে সেটা শেষ করবেন পরে। কিন্তু পরে অনেক সময় আপনাদের দিতে এটা খেয়াল থাকে না, যে কারণে ব্রাউজার অনেক সময় অপ্রত্যাশিত রেজাল্ট প্রদর্শন করে বা ব্রাউজার পাবে না। তাই উচিত হচ্ছে প্রথমেই আপনাদের ট্যাগগুলো শুরু এবং শেষ করে নেওয়া, তাহলে আপনাদের এখানে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। যাই হোক, আমরা স্ট্রাকচারে চলে যাচ্ছি। এইচটিএমএলের বডির ভিতরে আমি একটা হেডিং ট্যাগ নিচ্ছি, স্টাইল টাইপ। আমরা এখানে আপনার ইচ্ছে মতো যে কোনো কিছু লিখতে পারেন। আমি এখানে দিস ইজ এ সিম্পল ওয়ার্ক, যে কোনো একটা টেক্সট লিখলাম, ট্যাগটি শুরু করেছি এবং শেষ করে নেব। এটা আমি শেষে নিয়েছি, বাট আপনারা ট্যাগটা শুরু থেকে শেষ ট্যাগ করে নেবেন। আমি এখানে আপনাদেরকে এইচটিএমএল এ ক্লিয়ার করেছি যে ট্যাগ 2 ধরনের, কন্টেইনার ট্যাগ এবং এমপিটি ট্যাগ। কন্টেইনার ট্যাগে আপনাদের স্টার্টিং ব্র্যাকেট থাকবে এবং এন্ডিং ব্র্যাকেট থাকবে, আর এমপিটিটি কিন্তু সেটা স্টার্টিং ব্যান্ডিং থাকে না। তো আপনারা এটা বুঝতেই পারতেছেন, এটা কন্টেইনার ট্যাগ, হেডিং ট্যাগটা। এগুলো আমার লেকচার এইচটিএমএল দেখে নেবেন, ওখানে ওই টিউটোরিয়ালে আমি উল্লেখ করেছি, এক্সাম্পল দিয়েছি, ওখান থেকে বিস্তারিত বুঝতে পারবেন। তো আমার H1 ট্যাগটি আমি শেষ করলাম, হেডিং ট্যাগটি। এবার H1-এর পর আমরা ডাইরেক্ট পরেরটায় চলে যাচ্ছি। ধরুন আমি এটাকে H3-তে নিলাম, H3 হেডিং ট্যাগ নিলাম। এটার ভিতরে আমি আর একটা শব্দ লিখলাম, টেক্সট। তো এটা শেষ করে নিলাম, হেডিং ট্যাগটা। এরপর আমরা বডি তো আগে কমপ্লিট করেছি,
তো আমার এখানে দুইটা টেক্সট, আপনারা দুইটা, একটা হচ্ছে হেডিং ট্যাগ, এই একটা হেডিং ট্যাগ দেখতে পাচ্ছেন, এবং এই একটা হেডিং ট্যাগ, চাইলে আরও অসংখ্য লেখা লিখতে পারেন। এবার যদি আমি এটাকে সেভ করি, এখানে সেভ করার জন্য আমি আবার নতুন করে সেকেন্ড ক্লাসের জন্য নতুন একটা ফোল্ডার খুলে নিচ্ছি, এটা সেকেন্ড ক্লাস টিউটোরিয়াল। ওকে, এই ফোল্ডার ভিতরে আমি এই ফাইলটা সেভ করব, ফাইল সেভ। তো আমার এই ফোল্ডার লোকেশন হচ্ছে ডেস্কটপ, ডেস্কটপ থেকে ফাইলের নাম ছিল সেকেন্ড ক্লাস টিউটোরিয়াল। এখানে ঢুকে এই যে ফাইলটা করলাম, এই যে এটা, এটা একটা নাম দেয়, একটু আগে যে নামটা দিলাম যে সেকেন্ড ক্লাস টিউটোরিয়াল, এটা হচ্ছে ফোল্ডার নেম। এবার আমি যেই মাত্র এই এইচটিএমএল কাজটা করলাম, সেটা একটা নাম দিতে হবে, এটা বেসিক্যালি ইন্টারনাল এক্সটার্নাল ইন্টারনাল সিএসএস, তো ইন্টারনাল ইন্টারনাল আপনাদের বোঝার খাতিরে আমি ফাইলটা ইন্টারনাল দিয়ে ডট এইচটিএমএল, আমি আগেই বলছি এটা এইচটিএমএল পেজ, তো আমাকে এক্সটেনশন এইচটিএমএল দিতে হবে, সেভ দিলাম। এখন দেখেন আমি যদি এটাকে এটার মধ্যে ঢুকি, ঢুকি যদি ব্রাউজ, এটা রাইট বাটন ক্লিক করে ওপেন ওয়েব দিয়ে যদি ব্রাউজার দিয়ে দেখেন, লোডিং হচ্ছে, দিস ইজ এ সিম্পল আর্ক, তারপর বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, এটা একটা এইচটিএমএল এর কোডিং আপনারা দেখতে পেলেন যে আউটপুটটা দেখাচ্ছে। এখন আমি ইন্টারনাল সিএসএস করব, এক্সটার্নালটা আমরা দেখেছি সেটা মূলত আমাদের, যদি আমরা এক্সটার্নাল অর্থটা খুঁজতে চেষ্টা করি যে এক্সটার্নাল মানে কি, এক্সটার্নাল মানে হচ্ছে আলাদা একটা জায়গায় হবে, সো আলাদা আলাদা একটা পেজে, আর ইন্টারনাল হচ্ছে ভিতরে, অর্থাৎ আমার এই পেজটার ভিতরেই আমাদের সিএসএসটা করতে হবে। তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের এই হেডের ভিতরে আমাদের সিএসএসটা করতে হবে, আমরা এর আগে যেটা আলাদা পেজে করেছিলাম সেই কোডিংগুলি আমরা হেডের ভিতরে করব, আর হেডের ভিতরে করাটাই হচ্ছে ইন্টারনাল সিএসএস। তো আমরা হেডের ভিতরে আমরা প্রথমে এই ট্যাগটা, আমি এই ট্যাগটা, আমরা আপনারা গত প্রিভিয়াস লেকচারটা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পা, সেখানে আপনারা শিখেছিলেন যে ট্যাগের উপরে আমরা সিএসএসটা মূলত করেছি, তো এখানেও আমরা সেই কাজটি করব। এইচ ওয়ান, এটাকে এইচ ওয়ান দিয়ে, তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছিলাম, ওকে সেকেন্ড ব্র্যাকেটটা দিচ্ছি। এখানে আরেকটা ব্যাপার, আপনি যদি এইচ ওয়ানের পর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর নিচে লেখাটা লেখেন বা ডানে লেখেন, তাতে কোনো তারতম্য হবে না আউটপুটের ক্ষেত্রে, আপনারা এটা এখানেও দিতে পারেন বা এখানেও দিতে পারেন, এটা নিয়ে কোনো প্রবলেম নাই, বা এটার পর যদি স্পেস দেন তাতেও কোনো প্রবলেম হবে না, তবে দেখার একটা সৌন্দর্য বলে কথা, তাই আমি এটাকে নিচে দিয়ে নিচে নিচে লিখবো, দেখতে সুন্দর লাগবে। তো আমরা এই চনে কি করতে চাচ্ছি, এই চনে প্রথমে একটা কালার দিতে চাচ্ছি, সিওএলআর কালার, এই কালারটা কি হবে এই কোলনের মাধ্যমে বলে দিতে হবে কালারটা কি হতে যাচ্ছে, আর কালার মানেই হচ্ছে লেখার কালার। আপনারা যদি ওয়ার্ড ভালো করে আসেন, সেখানে কিন্তু দুইটা জিনিস ছিল, টেক্সট কালার এবং ফন্ট কালার, টেক্সট কালার হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার আর ফন্ট কালার হচ্ছে লেখার কালার, আর এই কালারটা হচ্ছে আপনি লেখার কোন কালারটা দিতে যাচ্ছেন। তো কালার আমি আপাতত রেডটা দিচ্ছি, দিয়ে আমি যদি এখানে দেই, তারপর যদি সেভ করে দেখেন, এবার যদি আমার ব্রাউজারে পাওয়ার কথা যে রেড, জাস্ট এই সনের রেড পাওয়ার কথা, দেখি আমার কী আসে, অ্যাকচুয়ালি দেখেন এখানে এই সন কালারটা আছে, আমি যে কোডটা লিখেছি সেটি আউটপুট হচ্ছে, তার মানে হচ্ছে এখানে যদি আমি হেডের ভিতরে আমাকে যদি সিএসএস করতে হয় তাহলে আমাকে বলে দিতে হবে আমি এখানে সিএসএস করতেছি, যেমন আমি এক্সটার্নাল যখন করেছি এইচটিএমএল পেজ আমি বলে দিয়েছি আমার এইচটিএমএল থেকে অন্য একটা পেজ সিএসএস এ তুমি লিঙ্ক হয়ে সেখানে সিএসএসগুলো এখানে অ্যাপ্লাই হোক, বাট এখানে কিন্তু আমি বলি নাই এই পেজগুলো তুমি সিএসএস হোক, সেই জন্য কিন্তু ও এটা এইচটিএমএল হিসেবে আউটপুটটা দেখাচ্ছে, কিন্তু আমি তো এইচটিএমএল হিসেবে চাচ্ছি না সিএসএস। তাহলে হেডের পরে আমাদের যেটা করতে হবে, স্টাইল টাইপ ইকুয়াল, স্টাইলের পরে কী ধরনের হবে,
টেক্সট স্ল্যাশ সিএসএস দিয়ে আমাদেরকে এটা ই করতে হবে। এরপর এটা হচ্ছে এই স্টাইলটা হচ্ছে একটা কন্টেইনার ট্যাগ, যে কারণে এটাটা শেষও থাকবে, এসটিআইএলইট স্টাইল। এইটার ভিতরে আমাকে এইটুকু বলে দিতে হবে, এটার বাইরে বলে দিলেও এসটিএমএল হিসাবে কাজ করবে, বাট এইটার ভিতরে বলে দিলে এটাও সিএসএস হিসাবে কাজ করবে। এইটুকু আপনাদের একটু ভালো করে খেয়াল রাখতে হবে। এবার যদি আমি এটাকে সেভ করি, দেখুন এবার যদি ব্রাউজার রিলোড করি, দেখেন দিস ইজ এ সিম্পল অর্ক অনলি ফর এই দিস ইজ এ সিম্পল অর্কের ভিতরে কালারটা অ্যাপ্লাই হয়েছে। তো এবার যদি পরেরটা আমি যাই, পরেরটা ছিল আমার এখান সেকেন্ড প্যাকেটের পর পরের ট্যাগটা ছিল H1, তারপর ছিল এই যে H1 দেখতে পাচ্ছেন, এইটার পরে ট্যাগ ছিল H3। তাহলে এইটার উপরে যদি কোনো অ্যাপ্লাই করতে চান তাহলে আমাদের H3 লিখতে হবে, H3। তো সেকেন্ড ব্র্যাকেট আমরা আগেরটার মতোই সাজাই সুন্দর করে করি। H3 পর আমাকে বলে দেওয়া লাগবে এটাকে কি দেখতে চাচ্ছি, এটা একটা কালার দেখতে চাচ্ছি, লেখার কালার সেটা হবে ব্লু, এটা কালারও ব্লু দেখতে চাচ্ছি। আচ্ছা এবার যদি সেভ দিই, অর্থাৎ কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিচ্ছি, আপনারা যদি চান এখান থেকেও সেভ দিতে পারেন, যেখান থেকে দেন কার্যকরী হবে। এবার যদি আমরা ব্রাউজার রিলেট করি, দেখেন বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি হয়ে গেছে। আচ্ছা আমার স্টাইলের পর এইটুকু কিন্তু এখনও শো করতেছে, আপনার আউটপুট যদি দেখেন এই যে এই জিনিসটুকু কিন্তু অতিরিক্ত আমার, এটা আমার দেখেন নোটপ্যাডে দেখেন এইখানে এইটু থাকার কারণে কিন্তু আউটপুট দেখাচ্ছে। তো এটা আমি ডিলিট করে দিচ্ছি, স্টাইলের পরে কিছু তো আমার দরকার ছিল না, তো এটা আবার সেভ করে রিলোড দিচ্ছি। এবার দেখেন কিন্তু নেই। এবার যদি আমি এখানে গত লেকচারটা যদি ফলো করে থাকেন, সেখানে থেকে আমি যদি কোশ্চেন করি, আপনি ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে চাচ্ছেন সিএসএসএস, তাহলে আমার কী ছিল, সেটা ছিল বডির ভিতরে। তো এই কাজটি আমি এখন করতে পারবো না, অবশ্যই করতে পারবো। তো সেক্ষেত্রে আমার ট্যাগটার নাম হচ্ছে বডি, তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বলে দেব কী হচ্ছে, ব্যাকগ্রাউন্ড বিএসসিকে ব্যাকগ্রাউন্ড, তারপর বলে দিতে হবে কালার, কী কালার, ব্যাকগ্রাউন্ড কালার 10 দিলাম, এটা ক্রিম কালার। তো এটা হওয়ার পর আমি নিচের দিকে এটা শেষ করে দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম। এবার যদি আউটপুটও দেখেন একটা ক্রিম কালার ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো এটা ছিল আমার গত লেকচার টিউটোরিয়ালের এরকম ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি কাজ দেখাইছি, জাস্ট সেটি আমি এখানে অ্যাপ্লাই করলাম। এই ছিল মূলত আপনাদের ইন্টারনাল। এরপর যদি আরও কিছু ইন্টারনালে অ্যাড করতে চান, ফন্ট সাইজ, তারপর আরও অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, কিন্তু জাস্ট বেসিক্যালি এইখানে আমি উদাহরণটা দিলাম ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস দেখেন মূল বিষয়টা হচ্ছে হেড, হেডের ভিতরে আমাকে স্টাইল শিট এইটুকু যদি না দেন তাহলে ও কিন্তু এইচটিএমএল এ নিয়ে নেবে। এইটুর মাধ্যমে বোঝাচ্ছে যে আপনি স্টাইল টাইপ টেক্সট সিএসএস, তার মানে এই টাইপটা হচ্ছে সিএসএস বা টেক্সট সিএসএস হিসেবে, তারপর এগুলো অ্যাপ্লাই হবে নিচের ট্যাগ অনুসারে অ্যাপ্লাই হতে থাকবে। আর এইটার স্টাইল শুরু করলে অবশ্যই স্টাইল শেষ করতে হবে। আশা করি আপনারা মোটামুটি ইন্টারনালটা ক্লিয়ার, এরপর আরও ইন্টারনাল নিয়ে আলোচনা করব। এইবার আমরা শিখব ইনলাইন সিএসএস। ইনলাইনের সিএসএস মানে লাইনের ভিতরে কাজটা করব, ইনলাইন বলতে বোঝাচ্ছে লাইনের ভিতরে। ধরুন আমি এটার স্টাইল ইন্টারনালটা মুছে দিচ্ছি, হ্যাঁ এটা মুছে দিচ্ছি, এটা একটা আমার এইচটিএমএল, এটা মুছে দিচ্ছি। এই অবস্থায় যদি সেভ দিই তাহলে আমার এখন কি অবস্থা আছে, এইচটিএমএল পেজ অবস্থায় আছে, কারণ এখানে কোনো সিএসএস এর ব্যাপার স্যাপার নেই। আপনি যদি একটু ব্রাউজারে যান, রিলোড করেন, এখন কিন্তু দেখেন এইচটিএমএল এর আউটপুটটা আসছে। আচ্ছা আমরা একটু ইনলাইন করি। এখন আমাকে এখানে এত দূর কোড আমি করব না, যে এটা হচ্ছে টাইপ, টাইপটা হচ্ছে সিএসএসএস, আর আমি এটা সিএসএস হিসেবে কাজ করব, স্টাইল টাইপ ইজ টেক্সট স্ল্যাশ সিএসএস, এটা আমি বলবো না। আমার শুধু কাজ করতে হবে এই লাইনটার ভিতরে সিএসএস টু, এইটার ভিতরে সিএসএস করতে হবে। তাহলে আমি শুধু এখানে ট্যাগের ভিতরে আমার
অ্যাপ্লাই টু করলেই হবে। তো আমাকে এটা কিন্তু স্টাইল বলে দিতে হবে, যেমন H1 বা H3 স্টাইলটা বলে দিচ্ছি। স্টাইল ইনলাইনের ক্ষেত্রে মনে রাখবেন স্টাইল কি হবে, ইকুয়াল দিয়ে বলতে হবে কি হবে, একটা কালার হবে কলনের ভিতরে, কালার কি কালার, রেড ধরে নিলাম, রেড, ওকে ফাইন। এরপরে চাচ্ছি মার্জিন হবে, মার্জিন থেকে লেফট সাইডে চলে যাবে 20 পিক্সেল দূরত্বে লেখাটা, অর্থাৎ H3-র ভিতরে যে লেখাটা আছে, যেমন বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, এই লেখাটা মার্জিন লেফট সাইড থেকে 20 পিক্সেল সরে আসবে। তো সেটা আমি লিখি মার্জিন কত কী হবে, লেফট সাইড থেকে 20 পিক্সেল সরে আসবে। এবং এই ফন্ট, এই যে লেখাটা আছে সেই লেখার ফন্ট সাইজ হবে 50 পিক্সেল, সাইজ লেখার সাইজ। তো ফন্ট সাইজ আমরা গত টিউটোরিয়াল এখানে বলেছি, যদি এখানে যদি H3 স্টাইল কালার রেড এখানে যদি শেষ করতাম তাহলে এই কলনটা হতো না, এখান থেকে আমি জাস্ট কী করতাম, এই সেমিকলনটা হতো না, এখানে জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, সরি, এখানে অ্যাঙ্গেলটা শেষ করে তারপরে এই বানেশন লিখতাম। কিন্তু যখনই স্টেপ বাই স্টেপ অনেকগুলো স্টাইল হচ্ছে, কালার হচ্ছে, ফন্ট সাইজ হচ্ছে অনেক, তখন কিন্তু এই যে কলনটা সেমিকলনটা আপনাকে দিয়ে দিয়ে আগাতে হবে। আর যদি একটা জিনিস হতো যে শুধু কালার, তাহলে কিন্তু আপনার এই সেমিকলনটা দেওয়ার প্রয়োজন হতো না, এখানেই অ্যাঙ্গেলটা দিয়ে শেষ করা যেত। তো ফন্ট সাইজ এখানে মাঝে একটা, হ্যাঁ, ফন্ট সাইজ ক্লোনের মাধ্যমে বলতে হবে, এখানে ক্লোনের মাধ্যমে বলতে হবে ফন্ট সাইজটা কত, 50 পিক্সেল, লাস্টটা দিলেও পারে না দিলেও আউটপুটটা আসবে। এবার যদি দেখেন সেভ করে দেখি আমাদের আউটপুটে সিএসএস হয়েছে কিনা। আচ্ছা, এখানে কিছু একটা ভুল ছিল হয়তো বা, দেখে আসি ভুলটা কি ছিল। H3, তার মানে দিস ইজ এ সিম্পল অর্ক। আচ্ছা আমি দেখি এটার এইটা কিনা। আচ্ছা এই যে ইন্টারনাল ছিল, দেখি সেভ করা হয়েছে দেখি কিনা, সেভ। আচ্ছা এটা ইন্টারনাল ছিল, আচ্ছা আচ্ছা এটা ছিল ইন্টারনাল পেজ, তো এটাকে আমরা এখন ইনলাইন করতেছি, সমস্যা নেই। দিস ইজ সিম্পল অর, কথা তো আমরা এটা কাজ করিনি, হয়তো কোথাও একটা আমার দিস ইজ সিম্পল অর, বাট H3 স্টাইল এদিকে দেখি তো আমার এটার স্টাইলটা, H1টা H3টা কি কমপ্লিট করেছিলাম, হ্যাঁ H3 কমপ্লিট করেছি, বাট 50 পিক্সেল বাংলাদেশ স্মল কান্ট্রি, H3 স্টাইল, H3 স্টাইল বানামগুলো একটু ভালো করে চেক করে নেবেন, কালার রেড। আচ্ছা এইখানে কিন্তু 50 পিক্সেলের পর আমি এই যে শুরু করেছি ইনভার্টেড কমা, বাট 50 পিক্সেলের পর শেষ করতে হবে। আচ্ছা ওকে সেভ। এবার দেখেন একটু যদি একটা ক্লোন সেমিকলন বা একটা ইনভার্টেড কমা ভুল হয়ে যায়, তখন কিন্তু দেখেন আউটপুটটার প্রকাশ করবে। আমি এখান থেকে শুরু করেছি, এটা কিন্তু শেষ করিনি, অবশ্যই এটা শেষ করতে হবে। তো এখন আমি এখানে কী বলছি, কালার বলছি রেড, দেখেন রেড, এখান থেকে সরে আসতে বলছি কতটুকু, সরে আসতে বলতেছি 20 পিক্সেল। যদি এটা 50 পিক্সেল দিতাম তাহলে দেখেন, মার্জিন থেকে সেভ করলাম, 50 পিক্সেল সরে আসছে লেফট সাইড থেকে। এভাবে করে আপনারা ইনলাইনটা করতে পারেন, এভাবে করে আপনারা শুধু ইনলাইন করতে পারেন। তো
তাহলে আপনাদের সামনে তুলে ধরলাম এক্সটার্নাল ফার্স্টে যে লেকচারটা ছিল সেখানে এক্সটার্নাল বিষয়টা তুলে ধরেছিলাম, আজকে আমি ইন্টারনাল বিষয়টা তুলে ধরলাম, সাথে ইনলাইন সিএসএসটাও তুলে ধরলাম। আচ্ছা, পরবর্তীতে আমরা আবার একটা ইন্টারনাল সিএস নিয়ে, ইন্টারনাল সিএসএস নিয়ে আর একটু ডিটেলস আলোচনা করব, তবে সেটা আমরা পরবর্তী লেসনে নিয়ে আসব। তবে আজকের লেসনটা এ পর্যন্তই থাকবে। আর সর্বশেষ একটা কথা বলবো যে প্রচেষ্টা হচ্ছে নিজের, আমি যতই আপনাদের টিউটোরিয়াল দেখাই না কেন, নিজে যত বেশি প্র্যাকটিস করবেন, নিজে যত বেশি এগুলো নিয়ে কাজ করবেন, ততই আপনারা বেশি শিখতে পারবেন। প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে বেশি ভূমিকা রাখে নিজের শিক্ষাটুকু, যেটুকু শিখলেন সেটি কতটুকু কাজে লাগাতে পারতেছেন, কতটুকু চর্চা করতেছেন, এই বিষয়গুলো। তো আপনারা নেক্সট টিউটোরিয়ালটি আমার দেখবেন, লেসন 3 সিএসএস এর। তো সবাই ভালো থাকবেন, আজকে পর্যন্তই।